আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অসম্ভব মজার পায়েশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটা হলো সাবুদানার পায়েশ। এই সাবুদানার পায়েশ খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায়, খেতেও কিন্তু দারুণ। আমার ভিডিওটা পুরোটা দেখলে পায়েশ তৈরির এ টু জেড জানতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। সাবুদানার পায়েশ রান্না করার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম দিয়ে দিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে আমি কিশমিশ পরে দেব। কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না। বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার সাথে সাথে ফুলে যায়। এই দেখুন হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। একই ঘের মধ্যে আমি দিয়ে দিব সাবুদানা। আমি এখানে হাফ কাপ সাবুদানা কিছুক্ষণ ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, 2-3 মিনিট নেড়ে চেড়ে। এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ 1 লিটার, আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিব, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। অনবরত নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ফুটবে। ফুটে গেছে যে দেখুন, সাবুদানা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপের কম 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি জাফরান, গরম দুধে সামান্য ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলে ফ্লেভারটা ভালো লাগে, কালারটাও অনেক সুন্দর আসে, এর জন্য দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম বাদাম, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এই দেখুন অনেকটা ঘন হয়ে আসছে, আর ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আমি এই অবস্থায় নামিয়ে নেব। আমার সাবুদানা একদম রেডি, ঠান্ডা হয়ে আসছে, এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এই সাবুদানার পায়েশ যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন কতটা ইয়ামি, আর যারা খাননি তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি এখন পেস্তা বাদাম আর কাজু বাদাম উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সাবুদানার পায়েশ। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।